আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে করব আমি কহি বাজি। তো এটা অনেকে চিচিঙ্গা বলে, কিন্তু এটা চিচিঙ্গা না, এটা আমাদের দেশি কহিটা। তো এখানে আমি কহি কেটে নিচ্ছি, নিয়েছি টমেটো, আর এখানে লাগবে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর আমি এখানে একটা বড় দেখে আলু কেটে নিচ্ছি, আর এটা ডিম। তো এই পাশে আমি একটা কড়াই বসা দিছি, এখানে আমি কিছু ভাজছিলাম আলুর চা বেগুনি কালকে, তো ওই তেলটা ছিল ওইটার থেকে ভাজিটা করব। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে আমি লবণ দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে নিব এটা। দিয়ে হাফ চামচ যেরকম একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচটা দিচ্ছি এই জন্য মরিচের গুঁড়াটা কম দিলাম। ওই তো মশলাটা ভালো করে কষিয়ে নিব। ওই তো দিয়ে দিতেছি ডিমটা ভেঙে, আর তো মিন করে কাটলে হইতো। আর তো আগে কষা লেবে না, একসাথে দিয়ে দেবো, কোনো কষ্ট না। তুই লাগাতালি তো আলুটা, তো এটা হতে থাক। তো এখন একটু নাড়া দিয়ে দিব। তো এখন এটা আমি ঢেকে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলি, তো আর একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো, হয়ে আসছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল কয়েনটা ক্লিক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ভাজির তেলটা উঠে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো।
আর আপনারা বাসায় কহি ভাজিটা করে খেয়ে দেখবেন, এবার ভাজি করলে খুব মজা লাগে। মাছের থেকে আমার কাছে ডিমটা দিয়ে ভাজি করলে ভালো লাগে বেশি। আল্লাহ হাফেজ।